আমাদের রোজকার জীবনে এনার্জি বা শক্তির প্রয়োজন প্রতি মুহূর্তে। বাড়ির লাইট, ফ্যান, এসি থেকে শুরু করে গাড়ি, কলকারখানা, প্লেন, রকেট, স্যাটেলাইট সমস্ত কিছুকেই চলার জন্য এনার্জির প্রয়োজন। আমাদের ব্যবহার করা প্রায় সমস্ত শক্তিরই উৎস হলো ফসিল ফিউল বা জৈব জ্বালানি। কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের দহনের মাধ্যমে আমরা তাদের মধ্যেকার অ্যাটমিক বন্ডকে ভেঙে তার মধ্যেকার শক্তিকে ব্যবহার করি। কিন্তু এই পদ্ধতি একেবারেই এফিশিয়েন্ট নয়। কয়েক হাজার টন জৈব জ্বালানির প্রয়োজন হয় একটা ছোট্ট শহরকে চালানোর জন্য। এত পরিমাণ জৈব জ্বালানি থেকে যেমন খুব সামান্য পরিমাণ শক্তি নির্গত হয়, তেমনই এই ধরনের জৈব জ্বালানির দহনের ফলে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাসও তৈরি হয়। কিন্তু আমাদের কাছে এমন একটা পদ্ধতি আছে যা দিয়ে কোনো ধরনের গ্রিন হাউস গ্যাস ছাড়াই সম্পূর্ণ ক্লিন এনার্জি পাওয়া সম্ভব। আর এই পদ্ধতিটা মোটেও নতুন কিছু নয়, বেশ কয়েক দশক ধরে আমরা এই পদ্ধতিকে আয়ত্ত করে শক্তি তৈরি করে আসছি। আর এই পদ্ধতিটা হলো নিউক্লিয়ার ফিশন রিয়াকশন বা পারমাণবিক বিভাজন বিক্রিয়া। এই পদ্ধতিতে মাত্র 1 কেজি রেডিও অ্যাক্টিভ ইউরেনিয়াম থেকে প্রায় 2000 টন কয়লার সমান শক্তি পাওয়া সম্ভব। তাই এই ভিডিওতে আমি আলোচনা করব কি এই নিউক্লিয়ার ফিশন আর কতটাই সেফ এই পদ্ধতিতে শক্তি তৈরি করা। ভিডিও শুরু করার আগে অনুরোধ, যদি এখনও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। 1939 সালে জার্মান বিজ্ঞানী অটো হ্যান প্রথম নিউক্লিয়ার ফিশন পদ্ধতি আবিষ্কার করেন। তিনি দেখান যে ভারী কিছু মৌলের আইসোটোপ যেমন থোরিয়াম, প্রোটেকটিয়াম বা ইউরেনিয়াম ইত্যাদি ভেঙে গিয়ে হালকা মৌলে পরিণত হচ্ছে এবং সেই সাথে প্রচুর পরিমাণে শক্তি তৈরি করছে। এই আবিষ্কারের জন্য 1944 সালে অটো হ্যানকে নোবেল পুরস্কারেও ভূষিত করা হয়। এবার প্রশ্ন হলো কি এই নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন। একেবারে সহজ ভাষায় বলতে গেলে যে কোনো অ্যাটাম প্রধানত 3টে সাব অ্যাটমিক পার্টিকেল দিয়ে তৈরি। অ্যাটামের বাইরের অরবিটে থাকে ইলেকট্রন এবং অ্যাটামের নিউক্লিয়াসে অর্থাৎ কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। কেন্দ্রে থাকাই প্রোটন এবং নিউট্রন স্ট্রং ফোর্সের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত থাকে। প্রোটনদের পরস্পরের একই চার্জ হওয়ার জন্য তাদের টেন্ডেন্সি থাকে পরস্পরকে বিকর্ষণ করা। আর এই বিকর্ষণের মান হয় প্রায় 100 নিউটনের কাছাকাছি। অর্থাৎ একটা 10 কেজি ভরের বস্তুকে তুলতে যে পরিমাণ বল বা ফোর্স লাগে সেই পরিমাণ ফোর্স দিয়ে ক্ষুদ্র দুটো প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে। সাধারণ লজিকে এত শক্তিশালী ইলেকট্রিক রিপালশনের বিরুদ্ধে গিয়ে অ্যাটামের নিউক্লিয়াসকে সুস্থির থাকা অসম্ভব। বহু যুগ পর্যন্ত বিজ্ঞানীদের কাছে এটাই ছিল সবথেকে বড় রহস্য। কিন্তু 20শ শতাব্দীতে এসে বিভিন্ন ধরনের উন্নত পরীক্ষা দ্বারা প্রমাণ হয় যে অ্যাটামের নিউক্লিয়াসের মধ্যে রয়েছে আরও একটা ফোর্স, যেই ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের থেকেও প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। এই স্ট্রং ফোর্স অ্যাটামের নিউক্লিয়াসকে ধরে রাখে। কিন্তু সমস্যা হলো এই স্ট্রং ফোর্স খুব শর্ট রেঞ্জে কাজ করে। একটা নির্দিষ্ট দূরত্বের পর এই ফোর্সের ক্ষমতা হঠাৎ করেই খুব কমে যায়। ফলে একটা নির্দিষ্ট দূরত্বের পর এই ফোর্সের আর কোনো অস্তিত্বই থাকে না। বিজ্ঞানীরা দেখেছেন যে 1.5 ফেমটোমিটার বা 1.5×10⁻¹৫ মিটার দূরত্বের পর এই ফোর্স হঠাৎ করেই কমতে থাকে এবং 2.5 ফেমটোমিটারের পর এই ফোর্স প্রায় শূন্য হয়ে যায়। ফলে অ্যাটামের নিউক্লিয়াসের আকার বড় হলে অর্থাৎ অ্যাটামের নিউক্লিয়াসের রেডিয়াস বেশি হলে বাইরের পরিধি বরাবর থাকা প্রোটনদের উপর স্ট্রং ফোর্স অতটা কার্যকারী হয় না। ফলে তখন সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সই ডমিনেট করতে শুরু করে আর নিউক্লিয়াসটি আনস্টেবল হতে থাকে। তখন সেই নিউক্লিয়াসের টেন্ডেন্সি থাকে ভেঙে গিয়ে একাধিক স্টেবল নিউক্লিয়াসে পরিণত হওয়া। কিন্তু এই ভেঙে যাওয়ার ফলে প্রোটন এবং নিউট্রনের মধ্যেকার বাইন্ডিং এনার্জি অ্যাটাম থেকে বেরিয়ে আসে, একেই আমরা শক্তি হিসাবে পাই। অর্থাৎ তৈরি হওয়া স্টেবল অ্যাটামের মোট ভর পূর্বের আনস্টেবল অ্যাটামের থেকে অনেকটাই কম হয়। এই ভরটাই পরিণত হয় পিওর এনার্জিতে। আইনস্টাইনের E=mc² সূত্র মতে এরকম মাত্র 1 গ্রাম ভরকে শক্তিতে রূপান্তরিত করলে প্রায় 90,000 কোটি জুল শক্তি পাওয়া সম্ভব। মাত্র 1 কেজি ইউরেনিয়ামকে বিভাজিত করে যে পরিমাণ শক্তি পাওয়া সম্ভব তা প্রায় 2000 টন কয়লার দহনের ফলে তৈরি হওয়া শক্তির সমান।
এবার প্রশ্ন হলো কিভাবে আমরা এই পদ্ধতিতে শক্তি তৈরি করি। প্রধানত যে এলিমেন্টকে নিউক্লিয়ার রিয়্যাক্টরে ব্যবহার করা হয় তা হলো ইউরেনিয়াম 235। কিন্তু সাধারণ অবস্থাতে ইউরেনিয়াম 235 থেকে এনার্জি পাওয়া যায় না, তাই রিয়াকশানটি শুরু করার জন্য একটা স্পার্কের প্রয়োজন হয়। ইউরেনিয়াম 235-এর ক্ষেত্রে এই স্পার্কটা দেওয়া হয় একটা নিউট্রনের সাহায্যে। একটা নিউট্রনকে ইউরেনিয়াম 235-এর উপর বোম্বার্ড করলে সেই নিউট্রনটিকে ইউরেনিয়াম অবজার্ভ করে ফেলে এবং পরিণত হয় ইউরেনিয়াম 236-এ। এই তৈরি হওয়া ইউরেনিয়াম 236 সাথে সাথেই ভেঙে যায় এবং তৈরি করে বেরিয়াম, ক্রিপ্টন এবং সাথে তিনটে আরও নিউট্রন। এই তিনটে নিউট্রন আবার তিনটে ইউরেনিয়াম 235-কে ধাক্কা মারে এবং চেইন রিয়াকশান চলতে থাকে। এই ফিশনের ফলে নিউক্লিয়াসের মধ্যেকার বাইন্ডিং এনার্জি তাপশক্তি রূপে বেরিয়ে আসে। আর এই তাপশক্তিকে কাজে লাগিয়েই প্রথমে জলকে স্টিমে পরিণত করা হয় এবং তারপর সেই স্টিমের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। যেহেতু নিউক্লিয়ার ফিশনের ফলে কয়লা বা খনিজ তেলের মতো কোনো গ্রিন হাউস গ্যাস তৈরি হয় না, তাই এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন যথেষ্টই পরিষ্কার। কিন্তু তার অর্থ এই নয় যে এই নিউক্লিয়ার ফিশনের কোনো খারাপ দিক নেই। ইউরেনিয়াম 235-কে ব্যবহার করে যে ফিশন করা হয় তাতে বাই প্রোডাক্ট হিসাবে বিভিন্ন ধরনের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তৈরি হয় যা পরিবেশের প্রচুর ক্ষতি করতে পারে। আলফা, বিটা বা গামা রেডিয়েশন থেকে তো ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর এই ধরনের তেজস্ক্রিয় পদার্থদের বিকিরণ কয়েক হাজার বছর ধরে চলতে পারে, ফলে যে সমস্ত এলাকাতে এই বাই প্রোডাক্টদের রাখা হয় সেই সমস্ত এলাকাও কয়েক হাজার বছর পর্যন্ত তেজস্ক্রিয় থাকে। তবে যদি নিউক্লিয়ার রিয়্যাক্টরে ঘটা মোট ক্ষতিগ্রস্তের পরিমাণ হিসাব করা হয় তবে তা জৈব জ্বালানি বা ফসিল ফিউল থেকে হওয়া ক্ষতির 1%-এরও কম। জৈব জ্বালানির দহনের ফলে প্রচুর মাত্রায় কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। তাছাড়াও খনিজ তেল উত্তোলন কেন্দ্র থেকে বেরোনো ক্ষতিকারক রাসায়নিক সমুদ্রের জলে মিশে সমুদ্রের জলের স্থায়ীভাবে ক্ষতি করতে পারে। এই দূষণের ফলে যেমন সামুদ্রিক জীবজগতের ক্ষতি হয় তেমনই রাসায়নিক সামুদ্রিক প্রাণীদের মাধ্যমে আমাদের ফুড চেনেও প্রবেশ করে। এই ধরনের রাসায়নিক বহুদিন পর্যন্ত আমাদের খাদ্য শৃঙ্খলে ঘোরাঘুরি করে। তাছাড়াও জৈব জ্বালানি দহনে তৈরি হওয়া গ্রিন হাউস গ্যাস পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে, ফলে দুই মেরুর বরফ ধীরে ধীরে গলে যাচ্ছে এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। তাছাড়াও সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির ফলে ধ্বংসাত্মক সব সাইক্লোন এবং সামুদ্রিক ঝড় তৈরি হচ্ছে যা উপকূলবর্তী জীবজগতের প্রচুর ক্ষতি করছে। ফলে এই জৈব জ্বালানি পরিবেশের যে পরিমাণ ক্ষতি 10 বছরে করছে তার মাত্র 1% ক্ষতিও নিউক্লিয়ার রিয়্যাক্টর 50 বছরে করছে না। আর এই নিউক্লিয়ার দূষণের কারণ তৈরি হওয়া তেজস্ক্রিয় বর্জ্য নয়, দূষণের কারণ হলো তেজস্ক্রিয় বর্জ্যদের সঠিকভাবে ম্যানেজমেন্ট না করা। যদি সঠিকভাবে এই বর্জ্য পদার্থদের ম্যানেজ করা হয় যাতে তার থেকে বেরোনো হার্মফুল রেডিয়েশন জীবজগতে প্রবেশ করতে না পারে, তাহলে নিউক্লিয়ার পাওয়ারকে প্রায় ক্লিন এনার্জি বলা চলে। তাছাড়াও যদি এমন পদ্ধতি তৈরি করা যায় যাতে ফিউশনের ফলে তৈরি হওয়া বাই প্রোডাক্ট নন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হয় তাহলেও তা পরিবেশের কোনো ক্ষতি করবে না। এর উপর অলরেডি অনেক গবেষণা চলছে এবং বেশ কিছু পদ্ধতিও আবিষ্কার হয়েছে। হয়তো আর কিছু দশকের মধ্যে সম্পূর্ণ ক্লিন অ্যাটমিক এনার্জি আমরা পেয়ে যাব। তবে সমস্যা হলো এই বিষয়ে গবেষণার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, কিন্তু সেইভাবে কোনো দেশ বা সংস্থা এর উপর ইনভেস্ট করছে না। আমরা ফসিল ফিউল ব্যবহারে এতটা ইউজড হয়ে গেছি যে আমরা ভুলেই গেছি যে ফসিল ফিউল পৃথিবীতে অসীম পরিমাণে নেই। এই ফিউল আজ প্রায় শেষের পথে, আর এত পরিমাণে ফসিল ফিউল ব্যবহারে পরিবেশেরও প্রচণ্ড ক্ষতি হচ্ছে। তাই আমাদের অল্টারনেটিভ এনার্জি সোর্সের সন্ধান করতে হবে। আর সবথেকে সহজে পাওয়া এনার্জি সোর্স হলো এই নিউক্লিয়ার ফিশন। কোনভাবে ফিউশন ঘটালে একেবারেই কোনো তেজস্ক্রিয় পদার্থ তৈরি হবে না এবং ম্যাক্সিমাম পরিমাণে এনার্জি পাওয়া যাবে সেই পদ্ধতির সন্ধান করতে হবে। ইউনিভার্সের সবথেকে শক্তিশালী ফোর্স হলো এই স্ট্রং ফোর্স, যা কিনা নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি। যদি আমরা এই এনার্জিকে হার্নেস করতে পারি তাহলে তা আমাদের সমস্ত এনার্জি ডিমান্ডকে ফুলফিল করবে। ভারতে বর্তমানে 22টা অ্যাক্টিভ নিউক্লিয়ার প্ল্যান্ট আছে, যা ভারতের পঞ্চম সবথেকে বেশি তৈরি হওয়া বিদ্যুৎ শক্তির উৎস।
তাছাড়াও ভারত ইউরেনিয়ামের পরিবর্তে আর কী কী এলিমেন্ট দিয়ে সহজে এবং কম খরচে এনার্জি পাওয়া যায় তার উপরেও প্রচুর গবেষণা করছে। আশা করা যায় যে বাকি উন্নত দেশগুলিও এই পথে হাঁটবে এবং আমরা ভবিষ্যতে একটা সুন্দর এবং দূষণমুক্ত পরিবেশ পাব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ফর অলওয়েজ কিপ অন আস্কিং।